Io da The Strange Capitan, se di più a The Strange Capitan, ma di ciò che già ci hanno detto, c'è a sacco di ciò, sta roccia, proprio di ciò che lì, su stagioni da podiaccio, e buon, barriaccio, a me allargo di su stagioni. Ci devo sciocca di mobile a tolle già online class, ho capito di vanno le poco di che tu mandi ciò che già ci sciacco con me. Io ci capisco che a me, Rosaion, potom potre, porgia vita da morassi, bondo ne part, a me al cianacolo. এখানে আছে তড়িৎ ঋণাত্মকতা ধাতব্রহ্ম এবং ত্রিজনী। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বুঝো? প্রথমে সেটা আমি একটু বলি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে কোনো একটা যৌগের সমযোজী যৌগে নির্দিষ্ট কোনো পরমাণু ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সাধারণত আমরা তড়িৎ ঋণাত্মকতা বলে থাকি। যেমন একটা যৌগ মনে করো হাইড্রোজেন ক্লোরাইড, এই হাইড্রোজেন ক্লোরাইড যৌগের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে, কিন্তু এই হাইড্রোজেন আর ক্লোরিনের কিন্তু ঋণাত্মকতা সেই নয়। আমরা জানি ক্লোরিনের ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি, তাই হাইড্রোজেনের কাছ থেকে সেই ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করে। যখন ইলেকট্রন টেনে নেবে তখন তার মধ্যে আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। এই আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার যে ক্ষমতা সেটাকে সাধারণত আমরা তড়িৎ ঋণাত্মকতা বলে থাকি। কোন একটা পর্যায় সারণীতে পর্যায়ে বাম থেকে ডানে যত যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচের দিকে যত যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, তবে নিষ্ক্রিয় মৌলসমে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নেই বললে চলে। যেমন মনে করো আমরা যদি বিশেষ করে বাম থেকে ডানে যাই, মনে করো হাইড্রোজেন নিচে আছে, মনে করো লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে মনে করো নিয়ন। এখানে বিশেষ করে ফ্লোরিনের পোলিং স্কেলে ফ্লোরিনের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং তার মান হচ্ছে 4.0। নিয়নের তড়িৎ ঋণাত্মকতা নেই বললে চলে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3.0, কার্বন হচ্ছে 2.5, বোরন হচ্ছে 2.0, বেরিলিয়াম হচ্ছে 1.5 এবং লিথিয়াম হচ্ছে 1.0। আবার হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 এবং উপর থেকে নিচের দিকে যতই যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। এবং সেখানে মনে করো আমরা যদি বলি এখানে ক্লোরিন আছে, ক্লোরিনে হচ্ছে 3.0, তার ব্রুমিন আছে, ব্রুমিনে হচ্ছে 2.8, আইডিন আছে, আইডিন হচ্ছে 2.5। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে যতই যাচ্ছে ততই হ্রাস পাচ্ছে। আর কিছু কিছু মনে করো তড়িৎ ঋণাত্মকতা জানার প্রয়োজন, যেমন সালফার, সালফার হচ্ছে 2.5। আবার মনে করো ফসফরাস, এখানে ফসফরাসের 2.44। এই কয়েকটা মৌলের সাধারণত আমাদের তড়িৎ ঋণাত্মকতা জানা প্রয়োজন। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে তিনটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা 2.5, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে আয়োডিন। তবে কার্বন সালফার এই দুইটা মৌল নিয়ে যদি কোনো একটা যৌগ গঠিত হয় সেখানে যদিও বা এই তড়িৎ ঋণাত্মকতা এই তড়িৎ ঋণাত্মকতা সমান, তবে সালফারের স্থান পর্যায় সারণীতে কার্বনের ডানে হওয়ায় এটাকে আংশিক ঋণাত্মক তার চার্জ দিয়ে আমাদেরকে ধরে নিতে হবে। তবে আসলে কার্বন ডাই সালফাইড হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী যৌগ, একটা বিশুদ্ধ অপোলার সমযোজী যৌগ, কারণ তার ঋণাত্মকতা পার্থক্যটা হচ্ছে 0। কিন্তু যখন আমরা যখন তাদের মধ্যে তৈরি ঋণাত্মকতার হিসাবটা দেখাবো তখন কিন্তু ধরে নিতে হবে যে কার্বন আংশিক ধনাত্মক সেখানে প্লাস হিসেবে আছে এবং সালফার মাইনাস হিসেবে আছে। যেমন কার্বন ডাই সালফাইড লিকুইড অবস্থায় থাকে, তার মধ্যে আমাকে ধরে নিতে হবে কার্বন +4 হিসেবে আছে, সালফার সেই হিসেবে -4 হিসেবে আছে, একটা সালফারের জন্য -2 হিসেবে আছে, দুইটা সালফারের জন্য -4। এবার আমাদের হিসাবটা ধরে নিতে হবে এবং সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা জানি যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে যতই যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচের দিকে যতই যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। সেই হিসাবটা যদি আমরা যদি করি তাহলে আমরা বলবো ফ্লোরিন হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল এবং নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা নেই বললে চলে। এটা পোলিং স্কেলে, বিজ্ঞানী পোলিং তার নিজস্ব একটা স্কেলের মাধ্যমে এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো প্রকাশ করে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হবে যে লিথিয়াম, যে হাইড্রোজেন লিথিয়াম, তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এবং সর্বোচ্চ ধাতব ইলেকট্রো পজিটিভ মৌল হচ্ছে ফ্রান্সিয়াম এবং তড়িৎ ঋণাত্মক চার, মান একেবারেই কম, অর্থাৎ এর চেয়ে কম আছে নিষ্ক্রিয় মৌলসমূহের।
নিষ্ক্রিয় মৌলের সঙ্গে তৈরিয়াকতা নেই বললেই চলে। এখানে আমি যে তৈরিয়াকতার কথা বললাম, তৈরিয়াকতা যদি মনে করো অক্সিজেন আর ফ্লোরিন নিয়ে যদি কোনো একটা যৌগ গঠিত হয়, সেখানে কিন্তু অক্সিজেনের চার নাম আমরা প্লাস টু ধরবো, একমাত্র যৌগ যেখানে অক্সিজেনের চার আমরা প্লাস টু, সেই যৌগটার নাম হচ্ছে অক্সিজেন ডাইফ্লোরাইড। আর কোনো যৌগে কিন্তু অক্সিজেনের চার আমরা প্লাস টু নয়, অক্সিজেনের যুজেনিস কিন্তু দুই, এখানে দুই, অক্সিজেন তো সবসময় যুজেনি দুইয়েই শো করে, কারণ আমরা জানি অক্সিজেনের দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পূর্ণ করতে পারে। আবার কোনো সময় ইলেকট্রন যদি শেয়ার করতে যায় তখন তার দুইটা অযুগ্ম ইলেকট্রন শেয়ারিং হয়, এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের যুজেনি সবসময় আমরা দুই ধরে নিতে পারি। কিন্তু আবার দেখা গেল যে যখন সালফারের যুজেনির কথা চিন্তা করো, সালফারের যুজেনি দুই চার ছয় হবে, যেমন আমি বললাম অক্সিজেনের যুজেনি হচ্ছে সবসময় দুই, তার কারণ কি, ওয়ান এস টু, টু এস টু, টু পি ফোর, ইলেকট্রন কনফিগারেশন এরকম হচ্ছে। এবং সে যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তখন অষ্টক পূর্ণ হবে, অক্সাইড আয়ন হবে, সেক্ষেত্রে অক্সিজেনের যুজেনি বলবো দুই এবং যার নাম হচ্ছে মাইনাস টু। যখন আমি অক্সিজেনকে উত্তেজিত করব তখন তার ইলেকট্রন কনফিগারেশন ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স টু, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান, অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুইটি, সে যে তার যার নাম প্লাস টু হবে। কিন্তু অক্সিজেনকে কিন্তু আর উত্তেজিত করা যাবে না বা উত্তপ্ত করা যাবে না, কেন যাবে না, কারণ টুডিয়ের অস্তিত্ব নেই, সেই জন্য কিন্তু অক্সিজেন চার যুজি বা ছয় যুজি এ ধরনের কোনো যৌগ গঠন করতে পারে না, শুধুমাত্র দ্বিযুজ দ্বিযুজি যৌগ গঠন করে। এবং এই দ্বিযুজি যৌগ গঠনের জন্য এই যে অক্সিজেন ডাইফ্লোরাইড এটা কিন্তু সম্ভব। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আমি পানির কথা বলি, সেখানে কিন্তু আমরা জানি এই যে ও পানির যৌগটা গঠন করবে সে কিন্তু অক্সিজেনের চার নাম হচ্ছে মাইনাস টু, তবে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা ওয়ান এস ওয়ান ইলেকট্রনগুলো মুখামুখি অতিক্রমণের মাধ্যমে দুইটা সীমাবন্ধন গঠন করবে। এই দুইটা যখন সীমাবন্ধন গঠন করবে তখন এখানে অক্সিজেন মনে করো বন্ডগুলো এভাবে হবে, এবং এই দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকার কারণে দুইটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এভাবে আমরা দেখাবো, যার কারণে আমরা পানির গঠনটা দেখাবো কৈনিক ক্যাটাগরি। প্রিয় শিক্ষার্থী, এই এই যে ঋণাত্মকতার পার্থক্য একটা কথা মনে রাখবে, ঋণাত্মকতার পার্থক্য যদি মনে করো 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তখন তাদেরকে আমরা পোলার যৌগ বলে থাকি, এবং পোলার কম্পাউন্ড বলার তার শর্ত হচ্ছে যৌগটা থাকবে তরল অবস্থায় থাকবে এবং সমদ্বিবিজীয় যৌগ হবে, এবং তাদের প্রান্ত দিয়ে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ হবে। এই ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টিকারী যৌগ হচ্ছে যেমন ওয়াটার, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যেমন অ্যামোনিয়া, এরা কিন্তু তাদের প্রান্ত দিয়ে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক চার্জ সৃষ্টি করে, বিধায় এদেরকে আমরা পোলার যৌগ বলে থাকি, এবং এরা তরল সমজীব যৌগ। তাহলে এই যে আমি তৈরি ঋণাত্মকতা সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তোমাদের জানালাম যে কোনো একটা যৌগের নির্দিষ্ট একটা পরমাণু ইলেকট্রন যে গ্রহণের ক্ষমতা, ইলেকট্রনকে যে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটাকে সাধারণত আমরা ওই মৌলিক তৈরি ঋণাত্মকতা বলে থাকি। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তোমাকে শুরুতে দেখালাম তোমাদেরকে, এবং পানি দিয়ে দেখাচ্ছি, এই পানির মধ্যে দেখবে হাইড্রোজেন থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নেবে, এই হাইড্রোজেন থেকেও এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নেবে, যার কারণে এই হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে, এবং দুইটা পজিটিভ চার্জ থাকার কারণে দুইটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমি যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, অ্যামোনিয়ার মধ্যে মনে করি হাইড্রোজেন এভাবে আসে, আমরা জানি হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে ঋণাত্মকতা বেশি হচ্ছে নাইট্রোজেনের, নাইট্রোজেনের ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে নাইট্রোজেন আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে, এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে, হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত, হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডেল প্লাস আছে তিনটা, সেই জন্য এটা থ্রি মাইনাস ডেল মাইনাস দিতে হবে। এভাবে সাধারণত আমরা কোনো একটা পোলার যোগে ব্যাখ্যা দিতে পারি, পোলারিটি সাধারণত সেটা ঋণাত্মকতার পার্থক্যের উপর নির্ভর করে। ঋণাত্মকতার পার্থক্য যদি মনে করি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তখন সেই যৌগটি পোলার যৌগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পোলার যৌগের সাধারণত ব্যাখ্যার জন্য আমরা এভাবে সাধারণত ব্যাখ্যাগুলো দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, একটু এরপরে আমি তোমাদের পড়াবো তৈরি ধাতব ধর্ম। ধাতব ধর্মটা সাধারণত আমরা কীভাবে দেখাবো
দাতব ধর্মটা হচ্ছে রে যে কোন একটা যোগে বিশেষ করে যে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা কোন একটা যোগে নির্দিষ্ট একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে যে আয়নিক দ্বন্দ্ব সৃষ্টি করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা তা থেকে সাধারণত আমরা ধাতু ধর্ম বলে থাকি। যেমন বিজারক পদার্থ সময়ে সেটা হয়ে থাকে, বিজারক পদার্থ সমূহে এই অবস্থা হয়। যেমন সুইডিয়াম পটাশিয়াম লিথিয়াম সুইডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের মধ্যে সাধারণত যার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা সবচেয়ে বেশি সেই মৌলটা হচ্ছে ফ্রান্সিয়াম। আমরা জানি কোনো একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যতই যাবে ততই দাতব ধর্ম হ্রাস পাবে এবং অদাতব ধর্ম বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচের দিকে যতই যায় ততই দাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা যদি আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব যে আসলে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম এবং ফ্রান্সিয়াম ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং এটা একটা শক্তিশালী বিজারক পদার্থ। এই যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যাদের বেশি তাদের সবচেয়ে আমরা ইলেকট্রোপজিটিভ মৌল বলে থাকি এবং যে মৌলটি তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি হবে তার দৈর্ঘ্য হবে তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে কম, আর যে মৌলটি তরিণাত্মকতা সবচেয়ে কম দৈর্ঘ্য হবে তার তরিণাত্মকতা সবচেয়ে বেশি। অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রোপজিটিভ মৌল হচ্ছে ফ্রান্সিয়াম। এটা আমরা বিবেচনা করে থাকি সাধারণত কোনো একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যত যাবে ততই ধনাত্মকতা বৃদ্ধি পাবে এবং বাম থেকে ডানে যতই যাবে ততই তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে। এই সেই হিসাবটাই আমরা যদি চিন্তা করি তাহলে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল হিসেবে আমরা ফ্রান্সিয়ামকে ধরে নেব। ফ্রান্সিয়ামের তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি। এরপরে যোজনী, যোজনীর কথা সাধারণত আমরা বলবো বিশেষ করে কোন একটা পর্যায়ে বাম থেকে ডানে যত যাবে তত যোজনীটা বৃদ্ধি পায় এবং গ্রুপের মধ্যে যোজনীটা স্থির থাকে। যেমন মনে করো আমরা যদি সুইডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এই মৌলগুলোর কথা যদি চিন্তা করি তাহলে যখন আমি হাইড্রাইড যোগ দেখবো সুইডিয়াম হাইড্রাইড ম্যাগনেশিয়াম হাইড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রাইড সিলিকন হাইড্রাইড ফসফিন হাইড্রোজেন সালফাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই যোগটার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আদৌ কোনো যোগ গঠন করে না। এক্ষেত্রে আমি দেখব যে সুইডিয়ামের যোজনী হচ্ছে এক, ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন, সিলিকনের যোজনী হচ্ছে চার, চারটা বন্ড সৃষ্টি করতেছে, ফসফরাসের যোজনী হচ্ছে তিন, সালফারের যোজনী হচ্ছে দুই, আবার ক্লোরিনের যোজনী হচ্ছে এক। যোজনীর কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডানে যতই যাচ্ছে ততই যোজনী বৃদ্ধি পেয়ে এতটুকু বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পেয়ে হ্রাস পাচ্ছে। কিন্তু আমরা অক্সাইড ধর্মের কথা যদি চিন্তা করি অক্সাইড যোগের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে সুইডিয়াম অক্সাইড হচ্ছে, ম্যাগনেশিয়াম অক্সাইড হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে, পারক্লোরিক অ্যাসিড হচ্ছে, অর্থাৎ ক্লোরিন হেপ্টাক্সাইড হচ্ছে। এই যে মনে করো কতগুলো অক্সাইড যোগের নাম বললাম সেখানে দেখবে যে সুইডিয়ামের যার নাম প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এখানে প্লাস ফোর হচ্ছে অক্সিজেন যেহেতু দ্বিযোজী, এখানে প্লাস ফাইভ হচ্ছে, এখানে প্লাস সিক্স হচ্ছে, এখানে প্লাস সেভেন হচ্ছে। তাহলে আমি একটা আমরা এই যে ইলেকট্রন এই যে মনে করো যোগের সংকেত থেকে আমরা একটা কনফার্ম হয়ে গেলাম যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে বাম থেকে ডানে যতই যাবে ততই যোজনী বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে এবং জনসংখ্যা দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, সেটা অক্সাইডের যোগ থেকে আমরা ব্যাখ্যা করছি যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরা হাইড্রাইড যোগের থেকে ব্যাখ্যা করছি যে যার যোজনী বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে। তাহলে এখানে সবচেয়ে বেশি যোজনী বিশিষ্ট মৌলগুলো বিশেষ করে গ্রুপ ফোরটিনে থাকে, গ্রুপ ফোরটিন গ্রুপ ফিফটিন এগুলো আস্তে আস্তে আবার কমতেছে, এদিকে বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে। এই যোজনী এখানে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সিলিকনটা একটা হাইড্রাইড এবং সিলিকন হচ্ছে একটা তৃতীয় পর্যায়ের মৌল, এগুলো সবই তৃতীয় পর্যায়ের মৌল এবং যোজনীর দিক দিয়ে শুধু তৃতীয় পর্যায়ের মৌল দিয়ে নয় আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলো দিয়ে দেখাতে পারি, তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেখাতে পারি, সেখানে আটটা করে মৌল আছে, তাদের যদি হাইড্রাইড যৌগগুলো নিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে দেখব সেখানে যোজনী বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে।
আবার অক্সাইড যৌগটিকে আমরা দেখবো যার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবার বৃদ্ধি পাচ্ছে। এবং বৃদ্ধি পাওয়ার আরেকটা এখান থেকে আমরা লক্ষ্য করছি যে এখানে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। এই ধাতব অক্সাইডগুলো সাধারণত খাদ্যনীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, এটা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। এগুলো আবার দেখবে তোমরা সাধারণত অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। আমরা জানি আসলে ধাতু অক্সাইডগুলো ক্ষারকীয় অক্সাইড, অধাতু অক্সাইডগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এটা সাধারণত ধাতুর এবং অধাতুর বৈশিষ্ট্য একেবারে। এবং ধাতুগুলো সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমরা ক্ষারকীয় অক্সাইডের কথা বললাম, সে ক্ষারকীয় অক্সাইডটা আসলে কী দিয়ে বোঝানো হবে? যে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করবে এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। আর যেটি উভধর্মী অক্সাইড তারা কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, এসিড এবং ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড যে একটা উভধর্মী অক্সাইড, তার প্রমাণ যে অ্যালুমিনিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে না, নো রিয়াকশন, কিন্তু এসিড এবং ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে, এসিডের সাথে বিক্রিয়া করে সে লবণ উৎপন্ন করবে এবং সেখানে পানি উৎপন্ন করবে। আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইডটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া দেখাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তখন সেখানে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে, এরকমের বিক্রিয়া শুরু করে। আবার এটাকে যে আমরা ক্ষারকীয় অক্সাইড বলতেছি, যেমন সোডিয়াম অক্সাইড, সে সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে হিড্রোক্সাইড উৎপন্ন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সেটা মনে করো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করবে। ঠিক একইভাবে যদি আমি যদি এখানে যদি মনে করি সালফার ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে মনে করি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, এবং এই সালফার ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখবে যে সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধাতু অক্সাইডগুলো, এই যে যোজনী বৃদ্ধি পাচ্ছে, এই যোজনী বৃদ্ধির মাধ্যমে আমরা বলতে পারি যেগুলো ধাতু অক্সাইড বিশেষ করে তারা কিন্তু ক্ষারকীয় অক্সাইড বা উভধর্মী অক্সাইড, আর যেটা যারা অধাতু অক্সাইড তারা সাধারণত নিরপেক্ষ অক্সাইড বা অম্লধর্মী অক্সাইড। এই যে ধাতুর ধর্মটা হ্রাস পেয়ে অধাতুর ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, এই রিয়াকশন থেকে তাদের আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে তরি ঋণাত্মকতা সম্পর্কে বললাম তোমাদেরকে, দাহক ধর্ম সম্পর্কে বললাম, যোজনী সম্পর্কে বললাম, এগুলো আরোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমার বাসার কাজটা একটু লিখে নাও এবং এটা তোমরা বসে নিজেরা তৈরি করে নেবে। বাসার কাজটা হচ্ছে আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে 40 নম্বর অনলাইন ক্লাস বাসার কাজ, উদ্দীপক নম্বর হচ্ছে 40 এবং আমি এখানে কিছু মূল্য দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি। যে মনে করো এখানে এখানে দিলাম দু, এদিকে গুরু দিচ্ছি, এদিকে পর্যায় দিচ্ছি, এখানে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় পর্যায় দিলাম, এখানে গ্রুপ দেখব যে মনে কর টু, এখানে লিখলাম 30, এখানে লিখলাম 60, এখানে লিখলাম 70, এই মনে করো চারটে গ্রুপ দেখলাম। এই চারটে গ্রুপের থেকে আমি এখানে একটা এ, একটা বি, একটা সি, একটা ডি দিলাম। এখানে এ থেকে ডি পর্যন্ত মৌলসমূহ, মৌলসমূহ প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। কবি এখানে আমি প্রশ্ন দিচ্ছি, মনে করো অক্সিজেন ডাইফ্লোরাইড এ, অক্সিজেন এ জারণ মান কত? প্রতীক নয়, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, জারণ মান কত? তারপর দিচ্ছি ক দিয়ে দিচ্ছি যে অক্সিজেনে যোজনী দুই, কিন্তু সালফারে
দুজনই দুই চার ছয় কেন গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে উদ্দীপকে ডি মৌলটি মৌলটি সর্বোচ্চ তৈরি ঋণাত্মক মৌল কেন ঋণাত্মক মৌল ব্যাখ্যা করো ব্যাখ্যা করো কাজ বললাম যে গ উদ্দীপকে উদ্দীপকে এ বি এবং সি মৌল মৌলত্রয়ে অক্সাইড ধর্ম অক্সাইড ধর্ম বিশ্লেষণ করো শিক্ষার্থী যে অক্সিজেন ডাইক্লোরাইডে অক্সিজেনের চার মান কত এটার জন্য এক নম্বর তোমরা তৈরি করবে যে অক্সিজেনের চার মান প্লাস টু সাফার জুজের দুই কিন্তু অক্সিজেন জুজের দুই কিন্তু সাফার জুজের দুই চার চার কেন এটা লিখবে উদ্দীপকের ডি মৌলটি সর্বোচ্চ তৈরি ন্যাস্ত মৌল কেন সেটা ব্যাখ্যা করবে এবং এই যে এ অক্সাইডটি যেটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড বি হচ্ছে আসলে অ্যালুমিনিয়াম অক্সাইড সি হচ্ছে আসলে সালফার ট্রাইঅক্সাইড এই তিনটে অক্সাইডে অক্সাইডের নাম লেখার জন্য এক পাবে এবং তিনটে অক্সাইডে স্পেশালি বর্ণনা দেওয়ার জন্য তিন নম্বর পাবে তো এটার জন্য চার নম্বর প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এতটুকু থাকো তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ভালোই থাকো সরকার কর্তৃক জাতীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ